হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রীত ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের বাসায় অতিথি আসছে। আর অতিথি কারা এটা দেখার জন্য আপনাদেরকে সবটা ভিডিও দেখতে হবে। আমি কোচিং থেকে আসার পর সারপ্রাইজ দেখি আম্মু তোরা আর নানা ভাই চলে আসছে। আম্মু সারপ্রাইজ দরজা খুলে সেটা দেখি আমি তো রান্না করেছিলাম। দরজা ব্রাউন ব্রে থেকে নতুন অতিথি চলে আসছে। দুই পিস সবাই এক পিস করে নিছেন। দুই পিস আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি ঘুম থেকে উঠে দেখি সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ বললো না তো? কোনো সারপ্রাইজ, বাজার করে নিয়ে আসছি। কি হবে এত সকালে ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে আসছি? আজকে ব্লগের মানে ক্যাপশন হওয়া উচিত মানে আমি ঘুম থেকে উঠে থেকে জয়ন্তী মানে বাজার টাজার করে একদম বিরাট ব্যাপার করে ফেলছে। তো কি কি নিয়ে আসবে নিয়ে আসছি তো আমাদের সাথে শেয়ার করো। এখানে দুইটা ফুলকপি দেখা যাচ্ছে, আর এখানে কাঁচামরিচ, এখানে সিম, আর এখানে টমেটো, এখানে আলু। ও ডিমান্ড তো ভুলে গেছি একদম। পুদিনা পাতা নিয়ে আসছি চা খাওয়ার জন্য। আর এই লেবুটা কেন উনি আমাকে ফ্রি দিচ্ছেন জানি না, মনে আমার থেকে বেশি দাম রাখছে এর জন্য ফ্রি দিয়ে দিচ্ছে। তো এগুলোই ছিল আজকে সকালের বাজার সাজার। তো আমি ঘুম থেকে উঠে দেখি এরকম ফ্রেশ শাকসবজি। তো জয়ন্তী কোটা বাছা করে নিতেছে আজকে দুপুরে রান্না বান্না করার জন্য। তো আজকে কি রান্না হবে জানি না, আমি তো আর তেমন কিছু পারি না। এটাই পারি, এটাই রান্না করবো, ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। আচ্ছা কেউ বল না যে আমরা কি রুই মাছ খাই, অন্য কোনো মাছ খাই না, কারণ আমাদের রুই মাছটা এখনো শেষ হয়নি। তাই না? বড় একটা রুই মাছ কেনা হয়েছিল অন্য সব মাছ থেকে, বড় মাছের মধ্যে রুই মাছটাই খাওয়া হয়। তো দেখা যাক নেক্সট টাইম কি মাছ খাওয়া হয়। ওকে, তো তুমি কোটা বাছা করো, তারপর দুপুর রান্না বান্না হবে। তো এইদিকে জয়ন্তী দুপুর রান্না বান্না শুরু করে দিছে। আজকে ভাবতেছি যে ফুলকপিতে মাছ দিয়ে রান্না করবো, আর হচ্ছে কয়েকদিন ভর্তা টর্তা করবো, কারণ বাহিরে খেতে খেতে কেমন জানি খাবারের রুচি উঠে গেছে একদম। ঝাল ঝাল কিনে খেতে ইচ্ছা লাগতেছে তাই নাকি? তো আজকে এখানে রুই মাছ ফ্রাই করে নিছে, আর এদিকে ফুলকপি গুলো আর আলু গুলো বাছতেছে। আর কি ভর্তা বানাইতে পারো বলো? আজকে ভর্তা বানাবো, তারপর তোমার টমেটো ভর্তা, তারপর হচ্ছে আলু ভর্তা। এই টমেটো আমি শুধু এখান দিয়ে দেবো। ওকে, এত ব্যস্ত কথা বলো কেন? দেখো দেখি এখানে তোমার হচ্ছে কি যেন ওইটাকে বলে ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দেই নেই, পরে দেবো, কারণ আগে মেত্ত করে লবণ দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিছো জুলের জন্য? হ্যাঁ। তুমি আমাকে বলো না পরে আবার ঝোল দেবো। তো এটা কষানো হলে কি মাছগুলো দিয়ে দিবা না? হ্যাঁ, আর টমেটো গুলো কি এরপরে দিয়ে দিব? আচ্ছা, মাছের আগে নাকি পরে? আগে। তো আজকে আমাদের দুপুর রান্না বান্না শেষ, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিবে জয়ন্তী। আরে তুমি তো কোনো কিছু শিখিনি রান্নার কথা তুমি তো আরো মানে কয়েকটা বর্তা করবে না? তো বর্তা করার পরই বসবো। তো ব্রেকফাস্ট করে কোচিং এ চলে যাচ্ছি, আইসা মানে লাঞ্চ করব। আর এমনি তো আজকে লাঞ্চ করার ইচ্ছাটা নাই, তো যাই আর কোচিং থেকে এসে আপনাদের সাথে আবার কথা হবে। তো আজকে আমার তিনটা কোচিং, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আমি কোচিং থেকে আসার পর সারপ্রাইজ দেখি আম্মু তোরা আর নানা ভাই চলে আসছে। আম্মু সারপ্রাইজ দরজা খুলে সেটা দেখি আমি তো রান্না করেছিলাম দরজা। ব্রাউন ব্রে থেকে নতুন অতিথি চলে আসছে। তো আজকে আমাদের বাসায় নতুন অতিথিদেরকে মানে আমাদের বাসায় আজকে দেখার জন্য অবশ্যই আজকে ব্লগটা দেখবেন, খুব বেশি স্পেশাল।
আর আম্মু যেহেতু আসছে মানে বাসার একটা কি মানে রংটাই পাল্টাই গেছে, অনেক ভালো লাগতেছে। আর এত কি শুনি আসছে ব্রাউনব্রে থেকে, মানে বলতে নানু বাড়ি থেকে, তারপর গ্রাম থেকে, আমাদের বাড়ি থেকে, সব কিছু সব জায়গা থেকে একদম ফ্রেশ সব কিছু নিয়ে আসছে। এটা হচ্ছে তোমার বেগুন শুটকি, আচ্ছা বেগুন চিংড়ি মাছ, আর এটা তোমার যে লত, এটা কি আপু ডুগা তরকারি? হ্যাঁ ডুগা তরকারি, লাউ ডুগা আর আলুর। এটা হচ্ছে তোমার লতা দিয়ে মানে লতি আর কি, লতি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে কি রোস্ট, রোস্ট না এটা হচ্ছে দেশি মুরগি না, দেশি মুরগি না, এটা মহিষের তরকারি। ও এটা হচ্ছে মহিষের তরকারি। সবগুলো ফ্রিজিং করাই ছিল না, রাখবে কি বলো, ফ্রিজিং না করলে নষ্ট হয়ে যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমি ঢাকা আবার চলে আসলাম, কিছুদিন থাকবো, আবার এখানে পরীক্ষা আগে গেছে অনেক তাই খাবার দাবার কারণ ভিডিও দেখে আমার এতটা খারাপ লাগতেছিল, তাই এত কিছু রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য, যেহেতু আমি আর জয়েন্টই থাকি। তুমি কি কি রান্না করে রাখছো বলো? আমি করছিলাম তোমার ফুলকপি, যে দুপুরে রান্না করছিলাম ফুলকপি, তারপর হচ্ছে তোমার আলু ভর্তা আর হচ্ছে সিম ভর্তা। তো আমরা এখন সবাই মিলে লাঞ্চ করব, লাঞ্চ না ডিনার করব। তো আমাদের আজকে লাঞ্চও হলো না, সমস্যা না, লাঞ্চটা ডিনার একসাথে করে ফেলব। ওকে তো জয়েন্টি কি করো এদিকে, তুমি তুমি কি দেখো না কি করি প্রতিদিন, খালি দেখা দেখো, জিজ্ঞেস করো কি করো কি করো না, তারপর তোমার মুখ থেকে শুনবো আর কি বলো। আজকে হচ্ছে আমি সালাদ করতেছি, কারণ সালমা আপু আসার সময় আমাদের জন্য অনেক মজা মজা খাবার নিয়ে আসছে, আর এই শসা টমেটো এগুলো সব বাড়ি থেকে নিয়ে আসছে, নানা বাড়ির জন্য পাঠাইছে। হ্যাঁ নানা বাড়ির বাগান থেকে, নানা বাড়ির হাতে লাগানো গাছ থেকে, তো একদম ফ্রেশ টাটকা ভেজিটেবল, তো এগুলো দিয়ে সালাদ আইটেম হবে, আশা করি ভালো লাগবে। আর আমি ওইদিকে সবকিছু গরম করতেছে আর কি, আর জয়েন্টি রান্না করে রাখছিল ফুলকপি তরকারি আর দুই রকমের ভর্তা। ওকে তো দেখি আসি আম্মু কি করে। তো আম্মু তুমি এদিকে কি করতেছো? তরকারি গরম করতেছি, এখানে দেশি মুরগি বোনা আর ওইদিকে ভাত রান্না হচ্ছে। ওকে তো আমরা আজকে রাতে ডিনার করতে বসে গেছি, নানা ভাই, আম্মু, তোরান, জুয়ান্টি। আজকে হচ্ছে আমাদের টেবিল একদম পুরো সবকিছু দিয়ে ভরে, জুন দিয়ে ভরে, তরকারি দিয়ে ভরে। আর আজকে তো খাবারের মানে কমতি নাই, এখানে কি যে ছিল এটা হচ্ছে তোমার এই যে ডুগা আর হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে হলো বেগুন আর চিংড়ি শুটকি, আর এটা হচ্ছে দেশি মুরগির আর নানার বাগানের বেগুন, আর এখানে হলো জুয়ান্টি করার সালাদ, লেবু সবকিছু আছে। তো এখন খানা পিনা করার মানে টাইম, জয়ন্তী তো আর হইতে পারতেছে না, কারণ জয়ন্তী এগুলো অনেক বেশি পছন্দ করে, শর্টকি টাইপের মানে ভেজিটেবল। এগুলো সব আন্টি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছেন। আমরা শুরু করি জয়ন্তী তরকারি, কোনটা নিতে আছে? এই নেই শর্টকি নিয়ে শর্টকি দিয়ে শুরু করব। হ্যাঁ আমি তো আর তোরা না রান্না আর আমি শর্টকি না জানো, খাও শর্টকি মজা বেশি। আচ্ছা তাহলে আমি নিয়ে নিই, আর একটুখানি খাও, কিছু হবে না। তো তোরানো ঢাকায় চলে আসছে, এখন লেখাপড়া শুরু করবে মানে নতুন রূপে। আমি কিন্তু থাকতে পারতেছি না ক্যামেরাম্যান, চিকেন লেগ পিস খা তুই, শুটকি রান্না সারাদিন, শুটকির তো মজা।
কোনটা নিবা? বেগুন তরকারি আছে, তারপরে মুরগি নিতে পারো, তো আবার এই তিনা পরীক্ষার আগে নানা ভাই আমি চলে যাবে। আমি প্রথম মুরগি নিয়েছি তো আমি এখন দেশি মুরগিটা একটু দেখি, চিকেন লেগ পিসটা তো ভাঙা ফেললাম, চিকেন লেগ পিস দিয়া একদম জোলে মাখা মাখা ভাত এইভাবে একটা উপমা দিই। তাড়াতাড়ি এটা সিরিয়ালে আসো, নাহলে মিস করবা বাবা, অনেক মজা হয়েছে আসলে। বেগুন দিয়ে শুটকি আর চিংড়ি মাছের এটার রিভিউটা দিবে, গরম তো বাবা, গরমই মজা লাগে। জয়ন্ত শুটকি ভালো পাও? নানা ভাই মানে কতদিন পরে আসলো? অনেকদিন, প্রায় 3-4-5-6 মাস করোনাতে আসছিল, মানে আবার এখন আসছে। অনেকদিন পর নানা ভাই আমাদের সাথে ঢাকায়। ভাই মুরগিটা এমন মজা হয়েছে বলে বোঝা যেতাম না, সারাত আছে সারাতি নেই। ওকে তো আমরা খাওয়া দাওয়া করি আর আজকে ব্লগটি শেষ করে দিই নাকি? তো অবশ্যই আমাদের এখন মানে ডেইলি লাইফ ব্লগগুলা আর ব্যাচেলার থাকবে না, আগে তো ব্যাচেলার বলতাম, তো একদম ফ্যামিলি নিয়ে এখন থেকে ব্লগ হবে। আর অবশ্যই আপনারা থাকবেন, এনজয় করবেন আমাদের সাথে, আর অনেক অনেক কিছু দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।